শিকার ধরতে গিয়ে 12 ফুট লম্বা বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে চিতাবাঘ। কিন্তু বিদ্যুৎ যে কতটা ভয়ানক হতে পারে তা পান দিয়ে টের পেতে হলো সেই চিতাবাঘকে। শিকার ধরতে গিয়ে নিজেই পরিণত হলো শিকারে। বিদ্যুতের তারার সঙ্গে জড়িয়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় চিতাবাঘটির। সোমবার ভারতের তেলেঙ্গানার নিজামাবাদের জেলার মল্লারাম এলাকায় ঘটনাটি ঘটে। চলুন তাহলে বিস্তারিত ভিডিও সহ দেখে নেই। স্থানীয়দের মতামতে ভারতীয় সংবাদ মাধ্যমে জানানো হয়, এলাকাটির কাছের জঙ্গল থেকে চিতাবাঘটি লোকালয়ে ঢুকে যেত। স্থানীয়রা বেশ কিছুদিন ধরে বিষয়টি লক্ষ্য করে বন বিভাগকেও জানিয়েছিলেন। তারা নিজেরাও সতর্ক থাকতেন এই বিষয়ে, কিন্তু ওই দিন বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ায় শেষ পর্যন্ত মৃত্যুই হলো বাঘটির। বন বিভাগের কর্মকর্তারা জানান, চিতাবাঘটির শরীরে হাই ভোল্টেজের তার জড়িয়ে গিয়েছিল, ফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। খুঁটি থেকে বাঘটির দেহ ঝুলছে এমন খবর পৌঁছে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। পরে বন বিভাগকে জানানো হলে সেখানকার কর্মীরা বিদ্যুৎ সরবরাহ সাময়িক বিচ্ছিন্ন করে চিতাবাঘের দেহটি নিচে নামিয়ে আনেন। তাদের মতে খাবারের খোঁজে চিতাটি জঙ্গল থেকে লোকালয়ে এসেছিল, শিকারের পিছু নিয়ে সম্ভবত সেটি খুঁটিতে উঠে পড়েছিল। চিতাবাঘের মরদেহ পরীক্ষা করে বন বিভাগ জানায়, 4 বছর বয়সের বাঘটি সম্ভবত ক্ষুধার যন্ত্রণায় লোকালয়ে প্রবেশ করে, কেননা মল্লারামের 1 কিলোমিটার মধ্যে রয়েছে ঘন জঙ্গল। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর প্লিজ, এমন সব মজার নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মিডিয়া আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক।